স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের থার্ড ইউনিটে অর্থাৎ ফাইনাল এক্সাম 2023 সালের হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো সিলেবাসের মধ্যে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে 3 নম্বর অধ্যায় যেটা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান, 5 নম্বর অধ্যায় হয়েছে রয়েছে পরে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগী ও বিদ্রোহ, 6 নম্বর অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, 7 নম্বর ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এবং 8 নম্বর অধ্যায় হচ্ছে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ, 9 নম্বর অধ্যায় ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার। তো এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়বে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এবং এটা হচ্ছে তোমাদের প্রশ্ন কাঠামো বা নাম্বার বিভাজন। তো ফাইনাল এক্সাম তোমাদের 17 নম্বরে হয়ে থাকে এবং সেখানে 2 ঘন্টা 30 মিনিটের সময় দেওয়া থাকবে এবং এই পরীক্ষা তোমাদের নভেম্বর মাসের শেষের দিকে এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু নেওয়া হবে। তো তোমাদের এখানে নাম্বার বিভাজনটা কীরকম করা হবে দেখে না, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এই যে অধ্যায় রয়েছে এখান থেকে তোমাদের 3টি MCQ প্রশ্ন দেওয়া থাকে এবং 3টি থাকবে ACQ প্রশ্ন, এগুলোর মান হচ্ছে 1 নম্বর করে এবং 1টি 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, টোটাল 5 নম্বর থাকবে এই অধ্যায় থেকে। এরপর ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া এখান থেকে 3টি থাকবে MCQ, ACQ 1টি 2 নম্বর মানের প্রশ্ন, 1টি 3 নম্বর মানের প্রশ্ন, 1টি 5 নম্বর মানের প্রশ্ন, টোটাল 16 নম্বর থাকবে এখান থেকে। জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এখান থেকে থাকবে 2টি MCQ, 2টি ACQ 1টি 2 নম্বর মানের প্রশ্ন, 1টি 3 নম্বর মানের, 1টি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, টোটাল 14 নম্বর। এরপর হচ্ছে ভারতীয় জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবরণ এখান থেকে থাকবে 2টি MCQ, 2টি ACQ 1টি 2 নম্বর, 1টি 3 নম্বর, 1টি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, টোটাল 14 নম্বর থাকবে এই অধ্যায় থেকে। এরপর হচ্ছে সাম্প্রদায়িকতা থেকে দেশ ভাগ এখান থেকে থাকবে 2টি MCQ, 2টি ACQ 1টি 2 নম্বর মানের প্রশ্ন, 1টি 3 নম্বর মানের প্রশ্ন, টোটাল 9 নম্বর এবং ভারতীয় সংবিধান থেকে থাকবে 2টি MCQ, 2টি ACQ 1টি 2 নম্বর, 1টি 3 নম্বর মানের প্রশ্ন, টোটাল 9 নম্বর, ঠিক আছে। তো 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 3টি 3×15 নম্বর এবং 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 5টি 3×15 নম্বর এবং 2 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো তোমাদের লিখতে হবে 6টি 6×12 এবং 14টি থাকবে ACQ, 14টি থাকবে MCQ, ঠিক আছে। এভাবে টোটাল 70 নম্বরের প্রশ্ন তোমাদের ফাইনাল এক্সামে দেওয়া হবে। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রটি এবং এই প্রশ্নপত্র দেওয়া প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দেখা দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, 14টি প্রশ্ন দেওয়া আছে MCQ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে মান দেওয়া আছে। নাম্বার কয়েক দেওয়া আছে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1700 খ্রিস্টাব্দে, 1717 খ্রিস্টাব্দে। তো কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে, 1877 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে। তো ভারত সভা 1873 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নেক্সট গোয়েন্দাকে দেশীয় মুদ্রণ আইন বাতিল করেন লর্ড রিপন, লর্ড নর্থ ব্রুক, লর্ড বেন্টিং, লর্ড ডালহৌসি। তো দেশীয় মুদ্রণ আইন বাতিল করেন লর্ড রিপন, এখন উত্তর হবে অপশন অ। পরের প্রশ্ন দেখো গোয়েন্দাকে আত্মীয় সভার প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, রাজনারায়ণ বসু, বিষ্ণু শাস্ত্রী, পণ্ডিত। তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন হচ্ছেন রামমোহন রায়। পুঙ্গল দেখে হুল শব্দের অর্থ মহাজন, জমিদার, বিদ্রোহ না বহিরাগত। তো হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। ট্রয়ের দেখা রয়েছে এখানে এ নেশন ইন প্যাকিং। ওকে, আত্মজীবনীটির রচয়িতা হলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, গোপালকৃষ্ণ গোখলে। তো এখানে এ নেশন ইন প্যাকিং এটা সুরেন্দ্রনাথ, এটা লেখক হচ্ছে এই আত্মজীবনীটির রচয়িতা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ট্রয়ের দেখে শিবাজী উৎসব চালু করেন গোপালকৃষ্ণ গোখলে, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল। তো শিবাজী উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক। পরিচয় থাকে হিন্দ স্বরাজ গ্রন্থের রচয়িতা ভগৎ সিং, কৃপাল সিং, এরপর দেওয়া হচ্ছে রবীন্দ্র সিং, গান্ধীজি। তো হিন্দ স্বরাজ এর রচয়িতা হচ্ছে গান্ধীজি। এরপর 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় 15 অক্টোবর, 19 জুলাই, 30 ডিসেম্বর, 30 এপ্রিল। তো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সরকারি ঘোষণা করা হয় 19 জুলাই। নেক্সট হচ্ছে ইংরেজদের গান্ধীর নেতৃত্বে হওয়া আন্দোলনগুলির কোন ক্রমটি সঠিক, ঠিক আছে, কোন ক্রমটি ঠিক। এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর যেটা হবে অপশন রহস্যটা অর্থাৎ চম্পারণ, খেড়া, অহিংস অসহযোগ, ভারত ছাড়ো, ঠিক আছে। ট্রয়ের দেখে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে।
তো কংগ্রেস খিলাফত এই ষড়যন্ত্র দলটি প্রতিষ্ঠিত হয় 1922 খ্রিস্টাব্দে। পরের দাগে রয়েছে র্যাডক্লিফ আইন, হলো ভারত বিভাজন মানচিত্র, আফগান সীমানা, বাংলাদেশের মানচিত্র, শ্রীলঙ্কার মানচিত্র। তো র্যাডক্লিফ এটা হচ্ছে ভারত বিভাজন মানচিত্র। পরের দাগে হচ্ছে স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ না গান্ধীজি। ভারতের সংবিধানের মূল রূপকার হচ্ছে বি আর আম্বেদকর। পরের দাগে হচ্ছে রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন 12 জন, 14 জন, 18 জন না 24 জন। রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন 12 জনকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও 1×14=14। এখানেও 14টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দেখা দেওয়া আছে ঠিক না ভুল লেখো, স্যার এলিজা এমপি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, শূন্যস্থান পূরণ করে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ড্যাশ। তো কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি? আচ্ছা, প্রথমে আমাদের বলা হচ্ছে ঠিক না ভুল, এটা ঠিক হবে, ঠিক আছে। স্যার এলিজা এমপি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, এটা আমাদের হবে ঠিক। পরের দেখা দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে, এখানে বলা হচ্ছে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, তো কে হবে এখানে? স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরের দেখা হচ্ছে বেমানান শব্দটি খুঁজে বের করো, লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিং, লর্ড ওয়ারেন হেস্টিং, লর্ড উইলিয়াম পিট, ঠিক আছে। তো এখানে বেমানান শব্দটি হচ্ছে উইলিয়াম পিট। পরের প্রশ্ন দেখো, ঘয়ের দেখা স্তম্ভ দুটি মিলিয়ে লেখো, এখানে স্তম্ভ দেওয়া আছে দুটি, কস্তম্ভ খস্তম্ভ, এটাকে আমাদের মিলিয়ে লিখতে হবে। তো কস্তম্ভে দেওয়া আছে আতারাম, পাণ্ডুরাম, নীলদর্পণ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ইন্ডিয়ান লীগ, শিবাজী উৎসব, বাম। এবং খস্তম্ভে দেওয়া আছে দীনবন্ধু মিত্র, প্রার্থনা, সমাজ, শিশির কুমার ঘোষ, বালগঙ্গাধর তিলক, হিন্দু প্যাট্রিয়ট। তো এটাকে আমরা এখানে মিলিয়ে লিখছি, 1 নম্বর হচ্ছে আতারাম পাণ্ডুরঙ্গ, এটা অপশান আ এর সঙ্গে মিলবে, প্রার্থনা সমাজ। 2 নম্বর দেওয়া আছে নীলদর্পণ, এটা হচ্ছে অপশান অ দীনবন্ধু মিত্র, ঠিক আছে, নীলদর্পণ রচনা করেছিলেন। এরপর 3 নম্বর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, এটা অপশান রস্য এর সঙ্গে মিলবে, হিন্দু প্যাট্রিয়ট, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর ইন্ডিয়ান লীগ, এটা হচ্ছে অপশান রস্য এর সঙ্গে মিলবে, শিশির কুমার ঘোষ। 5 নম্বর দেওয়া আছে শিবাজী উৎসব, কে শুরু করেন? বালগঙ্গাধর তিলক, অপশান দীর্ঘ এর সঙ্গে মিলবে। পরের প্রশ্ন হচ্ছে উমর দাগে কাকড়ি ষড়যন্ত্র কী? তোমরা উত্তর লিখবো, কাকড়ি স্টেশনের রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে যে মামলা শুরু করে তা কাকড়ি ষড়যন্ত্র নামে পরিচিত। পরের দেখা হচ্ছে কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? তো বোম্বের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌবিদ্রোহের শুরু হয়েছিল। এরপর দেখো শূন্যস্থান পূরণ করে দেওয়া হচ্ছে 6-এর দাগে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। পরিচিত দাগে ঠিক না ভুল লেখো, চৌধুরী রহমত আলীর লেখায় পাকিস্তানের প্রসঙ্গ ছিল, এটা হবে ঠিক। সদাগে বেমানান শব্দটি বের করো, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সার্বভৌম, ধনতান্ত্রিক, এটা বেমানান হচ্ছে ধনতান্ত্রিক। মুদ্রাগে হচ্ছে পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? আমরা লিখবো গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল। পরের প্রশ্ন দেখো 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, 2-3টি বাক্যে লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে, 6টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে, 6×12। এখানে দেওয়া আছে কয়ের দাগে সম্পদ নির্গমন কাকে বলে অথবা সভা সমিতির যুগ কাকে বলে? কয়ের দাগে গান্ধীর সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল অথবা কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? কয়ের দেখা হচ্ছে স্বরাজ্যপন্থী কাদের বলা হতো অথবা ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল, ঠিক আছে। দুটির মধ্যে যে কোনো একটি করে লিখতে হবে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা দাগে কিন্তু একটা করে দুটি করে প্রশ্ন দেওয়া আছে, অথবা দিয়ে যে কোনো একটি করে লিখতে হবে। কয়ের দেখা রাওলাট আইন কী অথবা মুসলিম লীগের লাহোর প্রস্তাবের গুরুত্ব কী ছিল? উমর দেখা হচ্ছে আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল অথবা ভারতীয় মুসলমানরা কেন খিলাফত আন্দোলন শুরু করেছিল? পরের দেখে সংবিধান কাকে বলে অথবা ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা কী? 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে এখানে 3 নম্বর করে, 3×5=15 দেওয়া আছে। পরের দেখা দেওয়া আছে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী? পরের দেখে সাইমন কমিশন কী উদ্দেশ্যে ভারতে এসেছিলেন? ভারতীয়রা কীভাবে এই কমিশনের বিরোধিতা করেছিল? এরপর হচ্ছে গোয়ার দেখে টিকা লেখো, ইলবার্ট বিল বিতর্ক। পরের দেখা হচ্ছে টিকা লেখো চিপকো আন্দোলন। উমর দেখে বিপ্লবী ভগৎ সিং স্মরণীয় কেন? জয়ের দেখে টিকা লেখো অলিন্দ্র যুদ্ধ, ঠিক আছে। এখান থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 5 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে। 10-12টি বাক্যে প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, প্রশ্নের মান 5 নম্বর করে।
পয়েন্ট দেখা দেওয়া আছে, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পয়েন্ট দেখা দেওয়া আছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা আলোচনা করো। পয়েন্ট দেখা রয়েছে, চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি আলোচনা করো। পয়েন্ট দেখা, ভারতীয় সংবিধানের নাগরিকদের কী কী মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে চারটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে যে কোনো তোমাদের তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর মানের। তো এই বড় প্রশ্নগুলোর উত্তর আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।